দর্শক, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি মহাখালীর আইইডিসিআর এর নিয়মিত ব্রিফিং এ। এটা আমরা প্রস্তুত করতে পারবো। এছাড়াও আমরা বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত করার ব্যবস্থা নিয়েছি, যার মধ্যে এর আগেও বলেছি মুগদা রয়েছে, আমাদের পঙ্গু হাসপাতালের পুরানো অংশটুকু রয়েছে, এবং ঢাকা কলেজের পুরানো বার্ন ইউনিট, সেখানে প্রায় 300 বেড রয়েছে। এবং আমরা আগামীতে আরো বেশ কয়েকটি হাসপাতাল আমরা পাশাপাশি আমরা নিচ্ছি, যার মধ্যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়েরও একটি ভবনকে আমরা তৈরি করতে বলেছি, সেই বিষয়ে কাজকর্ম শুরু হয়ে গেছে। কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে এখনো লকডাউনটা মানুষে পুরোপুরি মেনে চলছে না। আমরা দেখি বাজারে অনেক জটলা পাকে আছে এবং অনেক লোকজন ঘোরাফেরা করছে, বাইরেও লোক অযথা ঘোরাফেরা করছে। এই জিনিসটি পরিহার করতে হবে, কারণ যেখানে বাইরে ঘোরাফেরা করবে সেখানে সংক্রামিত হবে। আমাদের ইতিমধ্যেই আপনি জানেন কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, সেটা যদি না বাড়ে সেই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা তো আমাদের হাসপাতাল আমাদের অন্যান্য ব্যবস্থাপনা তো মজবুত করছি, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই হাসপাতালে লক্ষ লক্ষ লোকের চিকিৎসা কোনো দেশই দিতে পারে না। তা আমাদেরকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে আমাদের কোভিড মোকাবেলার যে মূল অস্ত্র সেটা হলো ঘরে থাকা এবং পরীক্ষা করা, টেস্ট করা, যার মাধ্যমে যারা সংক্রামিত হয়েছে তারা চিহ্নিত হবে এবং তাদেরকে আইসোলেশনে রাখা যাবে, তারা জানি আর কাউকে সংক্রামিত না করতে পারে। এটা সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় অস্ত্র। এই দিকে আমাদেরকে বেশি খেয়াল রাখতে হবে। আমরা আরো আপনাদের আনন্দের সাথে বলতে চাই যে আমরা কিছু আরো ভেন্টিলেটর এবং অক্সিজেনেটর আমরা ব্যবস্থা করছি, আমরা চেষ্টা করছি। পৃথিবীতে এখন এই জিনিসগুলো খুব একটা পাওয়া যাচ্ছে না, তারপরেও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে আমরা অন্তত 400-500 নতুন আরো ভেন্টিলেটর এবং 400-500 অক্সিজেনেটর এগুলো আমরা আনার চেষ্টা করেছি। আপনারা জানেন যে ইউরোপ আমেরিকাতে কি অবস্থা, তাদের ওখানে প্রতিনিয়ত হাজার হাজার লোক মারা যাচ্ছে, লক্ষ লক্ষ লোক সংক্রামিত হচ্ছে। বাংলাদেশ এখনো সেই তুলনা ভালো আছে, আমরা এই ভালোটা রাখতে চাই, যদি কিনা আমরা মেনে চলি সরকারের নির্দেশনা, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নির্দেশনা গুলো আছে এগুলো যদি আমরা মেনে চলি তাহলে পরে অবশ্যই আমরা আমরা ভালো থাকব। আমরা এখানে বলতে চাই যে আমাদের ইতিমধ্যেই আপনারা জানেন, এর আগেও বলেছি, অনেক আমাদের প্রশাসন ব্যক্তিবর্গরা কাজ করে, যেমন প্রশাসন, আর্মি, পুলিশ এবং অন্যান্য নেতৃবৃন্দরা, তারা কাজ করে যাচ্ছে এবং তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে বলবো তারা যেন আরো বেশি করে এই লকডাউনটাকে কার্যকরী করে। আমাদের যে প্রথমে যারা যুদ্ধ করছে, যারা কোভিড যোদ্ধা আমরা বলি, ডাক্তার, নার্স এবং টেকনিশিয়ান, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন এবং মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। আমাদের মন্ত্রণালয় কাজ করছে, ডিজি অফিস কাজ করছে, বিশেষ করে কোভিড হাসপাতালে যারা ঝুঁকি নিয়ে কাজ করছে, সেই কোভিডমন্ত্রী হাসপাতালে যারা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদের কাজটা অব্যাহত থাকবে সেটা আমরা আশা করি। এবং আমাদের কর্মী টোলা হাসপাতালেও অনেক রুগী এখন হয়ে গেছে, তারাও কাজ করছে এবং সেখানকার ডাক্তার নার্স সকলকে আমরা ধন্যবাদ জানাই, তাদের জানি কাজটুকু তারা করে যায়। আমরা জানি অনেক ডাক্তার, অনেক নার্স, অনেক আমাদের সশস্ত্র বাহিনীর ব্যক্তিবর্গ এবং অনেক যারা আমাদের প্রশাসনে কাজ করে অনেকেই সংক্রামিত হয়েছে এবং সকলের আমি সুস্থতা কামনা করি, এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা আরো বলতে চাই পরিশেষে যে আমাদের মূল মন্ত্র হলো ঘরে থাকুন সুস্থ থাকুন, ঘরে থাকুন সুস্থ থাকুন, আক্রান্ত হবেন না। করোনা পরীক্ষা করান, করোনা পরীক্ষা করান, প্রিয়জনকে বাঁচান, নিজেও
বাঁচুন এবং দেশকে বাঁচান। আমি আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রী সকল কোভিড যোদ্ধাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। তার এই ধন্যবাদ যারা এই যুদ্ধের সম্মুখ যোদ্ধা তাদেরকে উৎসাহিত করবে, অনুপ্রেরণা দিবে। আমরা পরবর্তী কিছু স্ট্যাটিস্টিক্সে যাই। আমরা গতকাল 24 ঘন্টায় যা নমুনা সংগ্রহ হয়েছে এটা গতদিনের চেয়ে 38% বেশি, এবং যে পরীক্ষা করা হয়েছে গত 24 ঘন্টায় তা 17% বেশি আগের দিনের তুলনায়। এবং আমরা আপনারা ইতিমধ্যেই শুনেছেন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যে আমাদের নতুন শনাক্ত কতজন হয়েছে, কতজন মৃত্যুবরণ করেছেন এবং কতজন সুস্থ হয়েছেন। আমাদের যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এটা গত 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 21,440, এবং বিতরণ করা হয়েছে পূর্বের সংগ্রহ সহ 91,900টি। এবং ঢাকা ওয়াসা নতুন অনুদান দিয়েছেন সার্জিক্যাল মাস্ক 2,500। আমাদের কোয়ারেন্টাইনে গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে আছে 5,684 জন, এবং অদ্যাবধি হোম কোয়ারেন্টাইনে আছেন 85,498 জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে গত 24 ঘন্টায় 484 জন, অদ্যাবধি 2,189 জন। ছাড়া পেয়েছেন, কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন গত 24 ঘন্টায় 1,045 জন, এবং অদ্যাবধি কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন 63,276 জন। সারা দেশে 64 জেলায় সকল উপজেলা জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 488টি প্রতিষ্ঠান, এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনের সেবা প্রদান করা যাবে 26,352 জনকে। গত 24 ঘন্টায় আইসোলেশনে রাখা হয়েছে 84 জনকে, এবং বর্তমানে মোট আইসোলেশনে আছে 299 জন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 24 ঘন্টায় 17 জন, এবং অদ্যাবধি আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 437 জন। ঢাকা মহানগরীতে আইসোলেশন সজ্জা আছে 1,550টি, এবং ঢাকা সিটির বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে আইসোলেশন সজ্জা আছে 6,143টি, এবং মোট আইসোলেশন সংখ্যা এখন পর্যন্ত 7,693টি। আমাদের হটলাইনে যে স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়, স্বাস্থ্য বাতায়ন 1-6263-333 এবং আইইডিসিআর এর 10655 এবং 01944-333-222, এই নাম্বার গুলো থেকে হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়। গত 24 ঘন্টায় মোট স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়েছে 94,111টি, এবং অদ্যাবধি হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 22,30,740টি। অনলাইন প্ল্যাটফর্মে মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 14,559 জন, এবং গত 24 ঘন্টায় নতুন প্রশিক্ষণ নিয়েছে 118 জন চিকিৎসক। বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিচ্ছেন 3,696 জন চিকিৎসক। মোবাইল ফোন এবং ওয়েবসাইটে স্বাস্থ্য পরামর্শ নিয়েছেন গত চব্বিশ ঘন্টায় 17,853 জন, এবং অদ্যাবধি 11,12,544 জনকে মোবাইল টেলিফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সিমটম চেকার বা লক্ষণ শনাক্তকরণ অ্যাপ করোনা বিডি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এছাড়াও www.corona.gov.bd এই ওয়েবসাইট থেকেও লক্ষণ শনাক্তকরণ সেবা পাওয়া যাবে। আমাদের যে স্ক্রিনিং কার্যক্রম আছে বিভিন্ন বিমানবন্দর, সমুদ্র বন্দর, স্থল বন্দর এবং রেলওয়ে স্টেশনে,
গত 24 ঘন্টায় এই স্ক্রিনিং করা হয়েছে 297 জনকে, এবং এর মধ্যে স্থল বন্দরে আছে 24 ঘন্টায় 71 জন, সমুদ্র বন্দরে 204 জন এবং বিমান বন্দরে 22 জনকে। এবং অদ্যাবধি আমরা মোট স্ক্রিনিং করেছি 669,943 জনকে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিমধ্যে 23টি গাইডলাইন করা হয়েছে, মোট 10টি জনসচেতনতামূলক উপকরণ প্রস্তুত করা হয়েছে, এবং এই গাইডলাইন সমূহ পাওয়া যাবে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে, যেটা www.dghs.gov.bd এবং www.corona.gov.bd এই ওয়েবসাইটগুলিতে। আমাদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে 12 এপ্রিল 2020 পর্যন্ত ঢাকার বিভিন্ন ডেডিকেটেড হাসপাতাল এবং সিভিল সার্জন কার্যালয় সমূহে। মেডিকেল অফিসার, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা সহ মোট 3,625 জন সরকারি চিকিৎসক এবং 1,314 জন নার্সকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শীঘ্রই প্রত্যেকটি জেলায় 2 জন করে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হবে। এ পর্যায়ে আগামী 2 সপ্তাহের মধ্যে আরো 2,000 চিকিৎসককে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসক ও নার্সগণকেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোভিড-19 বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এটা চলমান আছে, ভবিষ্যতে আবারও দেওয়া। আমরা যদি এবার দক্ষিণ পূর্ব এশিয়া কোভিড-19 পরিস্থিতির দিকে তাকাই, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 12 এপ্রিল অনুযায়ী শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1,880 জন এবং অদ্যাবধি 16,041 জন। মৃত্যুবরণ করেছে দক্ষিণ পূর্ব এশিয়ায় গত 24 ঘন্টায় 111 জন এবং অদ্যাবধি 728 জন। এবং বিশ্ব পরিস্থিতি যদি আমরা দেখি, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 12 এপ্রিল অনুযায়ী 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 85,679 জন এবং মৃত্যুবরণ করেছেন 6,262 জন। এই কোভিড নিয়ন্ত্রণ প্রতিরোধের জন্য আমাদের নিয়মিতভাবে আমরা পরামর্শ দিয়ে থাকি, আজকেও এই পরামর্শগুলোর পুনরাবৃত্তি করব। এবং কেন আমরা বারবার পুনরাবৃত্তি করছি, কারণ এখনো আমরা এই পরামর্শগুলি যে শতভাগ মানুষ মেনে চলছে সেটা হচ্ছে না, এই পরামর্শগুলি যেন শতভাগ মানুষ মেনে চলে সেই জন্য আমরা প্রতিনিয়ত এই পরামর্শগুলো দিয়ে থাকি। আমরা এটা পত্রিকার মাধ্যমে প্রকাশ করে থাকি এবং আমরা এই তথ্য বুলেটেনও দিয়ে থাকি। সেই পরামর্শগুলো হলো, আপনার সুরক্ষা আপনার হাতে, করোনা বিষয়ক স্বাস্থ্যবিধি মেনে চলুন, একজন থেকে আরেকজনের মধ্যে কমপক্ষে 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রাখুন, একান্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে যাবেন না, সর্দি কাশি হলে বা বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, যারা কোয়ারেন্টাইনে আছেন তার কঠোরভাবে কোয়ারেন্টাইনের শর্তগুলো মেনে চলুন, বারবার সাবান পানি ভালো করে হাত ধোয়ার অভ্যাস করুন, কমপক্ষে 20 সেকেন্ড সময়ব্যাপী হাত ধোবেন হাতের কবজি সহ, বাড়ির বাইরে থেকে এসে কোনো কিছু স্পর্শ করার আগেই ভালো করে হাত ধুয়ে নিন, বাড়ির বাইরে থাকলে স্যানিটাইজার ব্যবহার করতে পারেন, সামান্য জ্বর কাশি হাঁচি সর্দি গলা ব্যথা শ্বাসকষ্ট হলে বাড়িতেই চিকিৎসা নিন অথবা আমাদের হটলাইন নম্বরগুলিতে ফোন করুন। কোভিড-19 বা অন্য যে কোনো স্বাস্থ্য সমস্যায় জরুরি অবস্থা না হলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে স্বাস্থ্য বুলেটিন এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।